আজকে আপনারা দেখবেন ম্যানুয়াল মোডে বা এম মোডে কিভাবে আপনার 75-300 লেন্স দিয়ে ছবি তুলতে হয়। একজন ভাই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আমি 700 কিনেছি অ্যান্ড আমি একটা 75-300 জুম লেন্স কিনছি, এবার আমি কিভাবে এম মোডে ফটো তুলতে পারি বা ম্যানুয়াল। তো গাইস এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে কিভাবে আপনি এম মোডে 75-300 লেন্স দিয়ে একটি কোয়ালিটিফুল ফটো তুলতে পারেন, যেটা কিনা অনেক বেস্ট একটা ফটো হবে। তাহলে চলুন শুরু করি। দেখা গেছে আমরা কখন ম্যানুয়াল ইউজ করি, যখন আমাদের কিছু এক্সপিরিয়েন্স হয় অ্যান্ড আমরা এই ওয়েদারটাকে চাই যে ভাই অন্য একটা কালার দিয়ে অন্য একটা সিস্টেম করে আমরা ব্যবহার করতে চাই বা একটা ফটো তুলতে চাই, তখন কিন্তু আমরা ম্যানুয়াল ব্যবহার করে থাকি। আর ম্যানুয়ালে আপনি জানেন সব কিছু আপনি করতে হবে, ক্যামেরা কিছুই করে দিবে না, ISO বলেন আপনার সব কিছু আপনি মডিফাই করতেই পারেন। তো গাইস তার জন্যই কিন্তু আমরা ম্যানুয়াল ব্যবহার করে থাকি। আর এই লেন্সটা কেনার মূল বিষয়টা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার বা আমরা দূরের ছবি যাতে ক্যাপচার করতে পারি, তার জন্য কিন্তু আমরা এই জুম লেন্সটা কিনে থাকি। অনেকে হয়তো কিট আনছেন, তো আমার অলরেডি ভিডিওগুলো করা আছে, আপনি কিট সম্পর্কে জানতে পারবেন অ্যান্ড কিট দিয়ে কীভাবে ছবি তুলতে পারেন সেটাও বলা আছে, আপনারা ভিডিও চেক করতে পারেন আমার চ্যানেল, তাহলে আপনি ভিডিও পেয়ে যাবেন। ওকে, এবার আসি এই জুম লেন্স দিয়ে কীভাবে আপনি এম মোডে ছবি তুলবেন। তো জুম লেন্সে কিন্তু আপনার এক্সট্রা কিছু ফিউচার থাকে না, যেমন ধরেন এখানে স্টেবিলাইজার, মানে স্টেবিলাইজার যদি আপনার না থাকে তাহলে আপনি যদি হাত নাড়াচাড়া করেন ফটো তোলার সময় তাহলে হাতটা কাঁপার কারণে আপনার ফটোটা কিছু নষ্ট হয়ে যায়। তো এই লেন্সটা দিয়ে ভাই আরও অনেক বাড়িও আছে, তো ফটো তুলতে গেলে কিছু আমাদের অসুবিধা হয়। তো এই সব কিছু আমরা মানে হারিয়ে জয় কীভাবে করতে পারি অ্যান্ড ভালো একটা ফটো তুলতে পারি সেই টিপসই আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেবো। দেখেন আপনারা অবশ্যই এখানে যদি ম্যানুয়াল দিয়ে তুলতে চান তাহলে এই এম মোডে আপনারা এখানে সর্বপ্রথম আনবেন। ওকে, আনার পর এখানে কিছু সেটিংস আছে, আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে সর্বপ্রথম এটা শাটার স্পিড, তো শাটার স্পিড একটু পরে কথা বলবো, শাটার স্পিডে আরও অনেক বিষয় বোঝার আছে, তো অবশ্যই শাটার স্পিডে একটু পরে কথা বলবো। এখানে দেখেন এফ নামক একটা অপশন আছে, তো এটার মিনিং আমি জানি না ভাই, যেটাই থাক এটা জাস্ট এফ, আমরা যদি এই এবিতে ক্লিক করি তাহলে এফ এতে চলে যায় অ্যান্ড এইটা যদি ঘুরাই তাহলে এটা স্লাইড হয়ে আপনার বাড়ে অ্যান্ড কমে। তো এটা মূল বিষয় হচ্ছে ব্লারের বিষয়। তো আপনার যদি জুম লেন্স থাকে তাহলে হয়তো এটা 4.0 থাকবে, আর যদি প্রাইম লেন্স থাকে তাহলে 1.8, 1.5 এইরকম এক্স্যাক্টলি থাকে। তো এটা অবশ্যই আপনি সর্বোচ্চ কমিয়ে দিবেন, তাহলে আপনার ফটোটা মানে ব্লার হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। আর যদি বাড়িয়ে দেন তাহলে, যদি গ্রুপ ফটো তুলেন তাহলে এটা বাড়িয়ে দিবেন, কারণ আপনার ব্লারের কোনো প্রয়োজন নেই। তো তার জন্য আপনি অবশ্যই যদি গ্রুপ তুলেন তাহলে বাড়াবেন, আর যদি ব্লার দিতে চান তাহলে এটা জাস্ট কমিয়ে দিবেন। ওকে, এরপরে আসি ISO। ISO আপনারা জানেন অনেক ইম্পর্টেন্ট বিষয় একটা ফটো তোলার ক্ষেত্রে, তো যারা ISO সম্পর্কে আসলেও এত অভিজ্ঞতা নাই তারা অবশ্যই এই পার্টটা দেখেন। দেখেন এখানে ISO আছে, আমি যখনই ক্লিক করবো তাহলে এখানে ISO আছে, আমার এটা 66 এন্ড 64 সব বেস্ট, আপনার যদি 700 থাকে তাহলে এখানে আপনার 1280 থাকবে। তো দেখা গেছে এখানে ISO অনেকে 200 দিয়ে দেন, 400 দিয়ে দেন, 800 দিয়ে দেন, 3200 দিয়ে দেন, এতে করে আপনার ফটোটা জ্বলে যায় না হয় আপনার ব্রাইটটা বেশি হয়ে যায় বা অন্ধকার হয়ে যায়। তো আমি বলবো ভাই এটা প্রাকৃতির উপরে ছেড়ে দেন অ্যান্ড আপনি অটোতে দিবেন। অটোতে দেওয়ার ফলে আপনার যেটা প্রাকৃতিতে আছে যেটা ক্যামেরা দেখতেছে সেটা অবশ্যই লাইট হিসেবে সে অটোমেটিক ক্যাপচার করে নেবে, আপনি অযথা এটা গুতাগুতি করে কোনো লাভ নেই। দেখেন এবং এখানে যদি আসেন তাহলে এই যে এটা যদি ক্লিক করেন তাহলে এখানে কোয়ালিটি আছে, তো কোয়ালিটি এটা অনেকে অনেক ভুল করে নেন। দেখেন এখানে কোয়ালিটি হিসেবে বোঝাচ্ছে যে মেগাপিক্সেল 2.5 মেগাপিক্সেল, 4.5 মেগাপিক্সেল অ্যান্ড আমার ক্যামেরাটা হচ্ছে 18 মেগাপিক্সেল, তো এটাই হচ্ছে 18 মেগাপিক্সেল। আপনার যদি এখানে থাকে যে ভাই আপনার ক্যামেরাটা 24 মেগাপিক্সেল, অনেকে কী করেন এটা কমিয়ে দেন, যে ভাই অনেকে বয়ে দেখায় যে ভাই যদি কমিয়ে না দেও তাহলে তোমার ক্যামেরাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমি মনে করি ভাই এটা আসলে সর্বোচ্চ বেস্ট দিবেন, বেস্ট দেওয়ার ফলে আপনার কী হবে শাটার কাউন্ট হয়তো একটু বেশি যেতে পারে বা অন্য আদার্স কোনো বিষয় হতে পারে, বাট আপনার ছবিটা ক্লিয়ার হবে। যদি আপনাকে আপনি এখানে কিছু কমিয়ে দেন তাহলে দেখবেন আপনার যে ভিকটিম আছে বা যাকে আপনি ফটো তুলবেন তার যে চেহারাটা আছে অলমোস্ট ব্লার হয়ে যাবে, আপনি পরিষ্কার করতেই পারবেন না। তো আমি মনে করি বেস্ট দিবেন 18 মেগাপিক্সেল বা 18 MB, অনেকে বলে থাকে এইরকম। ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে মানুষের আইকনে ক্লিক করার পর দেখেন এখানে স্ট্রং লেখাটা আসছে, স্ট্রং দেওয়ার ফলে আপনি যেখানে ফোকাসটা করবেন সেই জায়গাটা আপনার পুরোপুরি পরিষ্কার আসবে। যদি এখানে আপনি স্ট্যান্ডার্ড করে দেন, লো করে দেন বা অফ করে দেন তাহলে কিন্তু এইগুলো হবে না। স্ট্যান্ডার্ড হয়তো করতে পারেন যদি আপনি মনে করেন যে ভাই স্ট্যান্ডার্ডে আমার বেশি পরিষ্কার আসতেছে, তো আমি রিকমেন্ডেড করবো স্ট্রং করে দিতে, কারণ স্ট্রংয়ে আপনার বেস্ট একটা কোয়ালিটি ফটো হবে। অ্যান্ড আমরা যদি সাইটে ক্লিক করি তাহলে এখানে AWB এটা দেখতে পাচ্ছেন, মানে হোয়াইট ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্সটা অনেক মূলত বিষয় আমাদের কালারের ক্ষেত্রে। আপনি যদি ক্লাউডলি দেন, শেড দেন,
আপনার ডেলাইট দেন, অটোমেটিক অনেক কিছু এখানে দিতে পারেন আপনার অবস্থা বুঝে। তো আপনি যখন কিছু ফটো তুলবেন এইরকম এইরকম করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভাই এই কালারটা দিলে আমার ফটোটা ভালো হবে। তো আমি রিকমেন্ডেড করবো অটো দিবেন। অটো দেওয়ার ফলে আপনি দেখবেন কোনো কোনো জায়গায় আপনার এই ফটোটা আপনি আশা করছেন না, বাট ফটোটা হয়ে গেছে, খুবই সুন্দর ফটো হচ্ছে। তো অবশ্যই এটা অটোতে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন পিকচার স্টাইল, পিকচার স্টাইল এখানে প্রটেক্ট আছে, স্ট্যান্ডার্ড আছে, অটো আছে, আপনার এই যে ল্যান্ডস্কেপ এটা আছে, ন্যাচারাল আছে, আপনার ফিটফুল, মনক্রোম অনেক বিষয় আছে। তো সবগুলা আমি ইউজ করছি ভাই। তো আমার সবথেকে ভালো লেগেছে এই যে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা স্ট্যান্ডার্ড বা অটো। তো আমি সাজেস্ট করবো ল্যান্ডস্কেপ দিতে, কারণ আপনার যে কালারটা থাকবে এই কালার থেকে আরও কালারফুল করে তুলবে আপনার ছবিটাকে। তো অবশ্যই এটা ব্যবহার করবেন। আর যেটা আছে এরকম থাকবে, এই যে এখানে কিছু অপশন আছে আপনারা দেখতে পাবেন, এই যে এগুলা মূলত ব্রাইটের জন্য, মানে ব্রাইট এখানে লেখাই আছে দেখেন ব্রাইট। এইটা যখন ঘুরাবেন এইটা এইটা, তখন আপনার এইটা আপনার নড়বে চড়বে। তো এটা আসলে শূন্য রাখবেন, কারণ সব কিছু যাতে অটোমেটিক দিচ্ছেন তার জন্য এটাই শূন্য রাখবেন। আর যদি আপনার কিছু ফটো অন্ধকার হয়ে যায় বা আপনি সন্ধ্যার কিছু টাইম আগে ফটো তুলতে যাচ্ছেন, তখন এখানে আপনি ব্রাইট বা এইগুলো একটু বাড়িয়ে দেবেন, তাহলেই আপনার ফটোটা আরও সুন্দর হবে। এখানেও সেম বিষয়, আপনি এক্সপোজারে এটা বাড়ালে আপনার ফটোটাতে আরও ব্রাইট আসবে। ওকে, এবার সর্বশেষ যেটা শাটার স্পিড। শাটার স্পিডটা ভাই আপনি ফটো তোলার সময় আপনি একটু খেয়াল করবেন, দেখেন যেখানে কিছু অন্ধকার আছে এখানে যদি আপনি শাটার স্পিড বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনার ফটোটা আরও অন্ধকার হয়ে যাবে। তো এখানে শাটার স্পিড এটাই মূলত কাজ করে, যেখানে আপনার বেশি পরিষ্কার সেখানে আপনি কিছু শাটার স্পিড কমিয়ে দিবেন। আর তাছাড়া আপনি সেখানে কিন্তু যদি শাটার স্পিড বাড়িয়ে দেন, তাহলে আপনি আরও সুন্দর ফটো পাবেন। তো অবশ্যই আপনাদেরকে একটা ফটো তুলে দেখাই, যেমন ধরুন 200 আছে, 1/ মানে সেকেন্ডে 200 শাটার স্পিড আছে। এবার আমি যদি একটা ফটো তুলি, ওকে এবার আমি একটা ফটো তুললাম, দেখেন কীরকম হইল। এবার যদি আমি শাটার স্পিডটা বাড়িয়ে দিই, যেমন ধরেন আমি 1000 করে দিলাম, দেখেন এবার একটা ফটো হইল। তো এই দুইটার ফটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আসছে, যদি খালি চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন, এমনিতে বোঝা যায় না। দেখেন এটা কিন্তু কালারফুল আছে, বাট এটাতে কালার মরে গেছে, বাট একটু ব্রাইট ব্রাইট, মানে একটু ব্রাইট ব্রাইট চলে এসেছে। দেখেন এটাতে কিছু ব্রাইট ব্রাইট চলে এসেছে, অ্যান্ড এটা একটু কালারফুল আছে। তো এটাই মূলত বিষয়, আপনি সব কিছু অ্যাডজাস্ট করবেন আপনি যে জায়গায় ফটো তুলছেন বা আপনি কিছু তোলার পর। যদি আপনি প্রথমে গিয়ে ভাই এই সেটিংস বেটিংসগুলো করে আপনি চান যে ভাই আমি একটা বেস্ট ফটো তুলে নেব, তাহলে আপনি পারবেন না, তখন কিন্তু আপনি ব্যর্থ হবেন। তো অবশ্যই আপনি এক্সপেরিমেন্ট করেন বা আপনি এইগুলো সেটিংস করে আপনি বিভিন্ন কিছু করতে পারেন, আপনি একদিন ট্রাই করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভাই এরকম ফটো হচ্ছে বা আমার এই মুড দিয়ে ফটো তোলার প্রয়োজন। ওকে গাইস, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, আর আপনার লাইক বা কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এইরকম টপিক আরও পাবেন।